চাপা শুরু হলো। মনে হচ্ছে যেন এক্ষুনি ধসে পড়বে এই তুষার টিলা। আমাকে বাধা দেওয়ার কেউ নেই। এবার আমি নিশ্চিন্তেই আনন্দময় পেরিয়ে পৌঁছে যাব মৃত্যুপুরীতে, গিয়েই হাতে নাতে ধরব পারুলার সেনাপতি রঘবেন্দ্রকে, তারপর ওই দুটোকে ওখানে বলি দিয়ে ফিরে যাব সূর্যনগরী। সামনে তো মেঘ ঝড় হয়েছে কেন? ও, তার মানে মেঘেদের দিয়ে আমার পথ আটকানোর চেষ্টা চলছে? হ্যাঁ, আমি রাক্ষসী রানী মনে মল্লিকা, আমায় আটকানো এত সহজ কথা নয়। এক্ষুনি ফু দিয়ে উড়িয়ে দেবো তোদের, দেখ তোরা। সহজ নয়। তুষার দৈত্য পড়ে গেছে নিচে। কিন্তু সেনাপতি মশাই, কোথায় গেল?
তুষার দৈত্য সেনাপতি মশাইকে কোথাও আটকে রেখেছে। এই দৈত্য সেনাপতি মশাইয়ের কোনো ক্ষতি করার আগে আমাকে খুঁজে বের করতে হবে। আশপাশটা দেখি ভালো করে। কিন্তু দৈত্য একটু নড়াচড়া করছে না কেন? পড়ে গিয়ে আঘাত পেয়েছে হয়তো। আহারে, দেখি কোনো সাহায্য করতে পারি কিনা, তারপর সেনাপতি মশাইকে খুঁজে বের করবো। কপাল ফেটে তো রক্ত বেরোচ্ছে, জ্ঞান হারিয়েছে পড়ে গিয়ে। এক্ষুনি রক্ত বন্ধ করা দরকার। জাদুরুমাল বলালে এক্ষুনি ক্ষত সেরে যাবে। দৈত্যমশাই, দৈত্যমশাই, আবার কোথায় এসে পড়লাম? এই কি তাহলে আনন্দভূমি? আরে আরে, ওই দেখো আকাশে কে উড়ে যাচ্ছে। না না, এটা তো আনন্দভূমি মনে হয় না আমার, কারণ আনন্দভূমি ঢোকার আগে তো নদী পেরোতে হবে। তাহলে এটা আবার কোথায়? আরে, ও তো মহাপাপী রাক্ষসী রানী মণিমল্লিকা। হেন কোনো পাপ কাজ নেই যাও পারে না, কিন্তু ওই আনন্দভূমির পথে এলো কি করে? হবে কোনো মায়ানগরী, আমার জানা দরকার নেই। আমি তো আকাশপথে উড়ে যাব এই নগরীর উপর দিয়ে। এত দূর তো পৌঁছানোর কথা নয় ওর মতো স্বার্থপর লোভী এক পাপীর। নির্ঘাত মায়া বলে মরুভূমি পেরিয়েছে ওই দুষ্ট রানী, কিন্তু আমরা ওকে আনন্দভূমির দিকে যেতে দিতে পারি না। ওকে আটকাতে হবে। চলো আমরা সবাই আকাশ ছোঁয়া লম্বা হতে শুরু করি, দুষ্ট রানীর পথ আটকাই। চলো 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 চলো। গাছগুলো এরকম অদ্ভুত লম্বা হয়ে যাচ্ছে কেন?
এ তো এক নতুন উৎপাত দেখছি। এসব কি হচ্ছে? সেরে গেছে, মিলিয়ে গেছে ক্ষতের দাগও। এবার একটু উঠে বসার চেষ্টা করো, দেখো ঠিক পারবে। তোমার শরীরে আর কোনো কষ্ট নেই তো? কে তুমি? আমি পারুল। তুমি আমার সামনে, আমাকে দেখে তোমার ভয় করছে না? উমা, ভয় করবে কেন? আর ঘৃণা, ঘৃণা করছে না তোমার? আমার এই কদাকার রূপ আর চেহারা দেখে? একদমই না। এমন করে কেন বলছো তুমি? প্রকৃতি মায়ের সৃষ্টি করা এই পৃথিবীতে সবাই সুন্দর, সব কিছু সুন্দর। এখানে কোনো কিছুই কদাকার নয়, অসুন্দর নয়। কখনো আমার সাথে এমন ভাবে কথা বলেনি, নির্ভয়ে আমার এত কাছে কেউ কোনোদিন আসেনি। সবাই আমাকে ভয় পেয়েছে, ঘৃণা করেছে। কেউ এত মায়া নিয়ে, ভালোবাসার দৃষ্টি নিয়ে আমার দিকে কোনোদিনও তাকায়নি। জানো, আমার সঙ্গে এরকম ঘটনা আগে কখনো হয়নি। সবাই সবাই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আমাকে দেখলে দূরে পালায়। এমনটা আমার সঙ্গে কোনো দিন ঘটেনি, আগে কখনো ঘটেনি, কোনোদিন না। আমার সঙ্গে যাবে, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। না না, ছাড়ো আমাকে, আমার এক সঙ্গী আছে, সে আমার জন্য জল আনতে গেছে। দেশটায় বুক ফেটে যাচ্ছে আমার, সে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। আমাকে আগে তাকে খুঁজে বের করতে হবে। না, জল আমি তোমাকে খাওয়াবো, তোমার কোনো সঙ্গী নেই, থাকতে পারে না। আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে, আমার প্রাসাদে,
আজ থেকে তোমার জীবনে কেবলমাত্র আমি তোমার সঙ্গী। না, ছেড়ে দাও আমাকে, আমায় ছেড়ে দাও। আমি তোমার দুটি পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও। আমি যাব না তোমার সাথে, আমি যাব না তোমার সাথে। খবরদার, এই কথা আর উচ্চারণ করবে না কখনো। তোমাকে আমি ছাড়বো না। তুমি আমাকে ভয় পাওনি, আমাকে দেখে ঘেন্না করোনি। আমি আঘাত পেয়েছি দেখে আমাকে আমাকে ফেলে পালাওনি। আমার আমার সেবা করেছ, আমার কাছে এসেছ। এতদিনে আমি আমার জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছি। আজ থেকে তুমি এই মৃত্যুপুরীর রানী। সামান্য কাজ হয়ে এত স্পর্ধা তোদের, জানিস জানিস আমি কে? আমি রানী মণিমল্লিকা, রাক্ষস রানী মণিমল্লিকা, রাক্ষস বংশে জন্ম আমার। এইভাবে আকাশ থেকে টেনে নামিয়েছিস তোরা আমাকে, হ্যাঁ এইভাবে পথ আটকানোর চেষ্টা করছিস তোরা আমার, এইভাবে জানিস জানিস আমি কি করতে পারি? এই মুহূর্তে আমার চোখের আগুনে এখানে দাবানল সৃষ্টি করতে পারি আমি। তুমি ছাই হয়ে যাবি, দেখতে চাস কত ক্ষমতা আমার, দেখতে চাস তোর? ছেড়ে দাও আমাকে, আমি যাবো না তোমার সাথে। তুমি ছেড়ে দাও আমার, ছেড়ে দাও। কি হলো সেনাপতি মশাইয়ের, আমাকে বাঁচাতে ছুটে আসছে না কেন? তুমি কি সেনাপতি মশাই বেঁচে নেই? এই তুষার দৈত্য বাকি সকলের মতো প্রাণহীন জীবন্ত লাশে পরিণত করেছে। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? সেনাপতি মশাই, কোনো লাভ নেই, এখানে কেউ সাড়া দেবে না তোমার। আমি ছাড়া আর কেউ তোমার কথা শুনতে পারবে না। সেনাপতি
কি করে আমার হাতের মতো করুক সেরা মুক্তি বসে কি করে বলেছি না আর কারো কথা ভাববে না তুমি আজ থেকে শুধু আমার কথা ভাববে আমার আমার শুধু আমার